প্রদেশ বিজেপির পক্ষ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রবিবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন দলের মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে দলের জয়ী প্রার্থী এবং জনজাতি মোর্চার নেতা বিকাশ দেববর্মা সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার জন্য সমস্ত রাজ্যবাসীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানান সুব্রত চক্রবর্তী। তবে নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন স্থানে বাম কংগ্রেস দুষ্কৃতীরা যেসব হামলা সংগঠিত করছে তা তীব্র নিন্দা জানান প্রদেশ বিজেপি প্রবক্তা। এই সমস্ত দুষ্কৃতিকে আইনের পথে কঠোর শাস্তি দেওয়ার জন্য দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে জোরালো দাবি রাখা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এখনকার যে গণনা উত্তর যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে সবাই আমরা যারা রয়েছি, আমরা রাজ্যবাসীর কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা আবেদন জানাচ্ছি বারবার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিপিএম এবং কংগ্রেসের মিতালিগ্রস্ত কিছু কিছু উচ্ছৃঙ্খল যুবক সেখানে বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ছদ্মনামে এরা একের পর এক নারকীয় কিছু ঘটনা সংঘটিত করার চেষ্টা করছে। যদিও একটা দীর্ঘ সময় পর্যন্ত ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার, তো সেখানে ওনারাও সর্বতোভাবে চেষ্টা করেছেন, কিন্তু তারপরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়েছে। এই ঘটনাগুলিকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমরা 100% বিশ্বাসী যারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত আইনের আওতায় তাদের আনা হবে এবং যথাযোগ্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তার জন্যই আমরা আবারও রাজ্যের শান্তিপ্রিয় মানুষ যারা রয়েছেন গণতন্ত্রপ্রিয় উন্নয়ন। নির্বাচনোত্তর বিভিন্ন পরিস্থিতি নিয়ে জনজাতি মোর্চার নেতা বিকাশ দেববর্মাও বক্তব্য রাখেন। যত মিডিয়ার নিলেন মোদীজি নামবার মানিক সাহাজী নামবার যিনি স্টেট প্রেসিডেন্ট আজি ভট্টাচার্যি যত হাস্তে নিজ তীব্রতা হামবার ইলেকশন জাতি জনজাতির সম্প্রীতির মাধ্যমে আগামী দিনে শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের কাজ চলবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সুব্রত চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।